আজকে লন্ডনে বসে বসে হুঙ্কার দিচ্ছেন, বলছেন ঢাকায় ক্যাডারের সঙ্গে কনভার্সেশন হচ্ছে। ক্যাডার বলল নেতা আদেশ কি, নেতা বলছেন হাসিনা পালিয়ে যাবে। হাসিনা এত বড় বেয়াদব, শেখ হাসিনাও বলে না, হাসিনা পালিয়ে যাবে, তার মন্ত্রীরা পালিয়ে যাবে, তোমরা রাস্তা দখল করে রাখবে। রাস্তা তো দখল করার জন্য আমরা তো বলেছি ছাত্রলীগের সম্মেলন 8 তারিখ থেকে 6 তারিখ মুক্তিযুদ্ধের যেখানে সূচনা, 7ই মার্চের ঘোষণা, পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণ মুক্তি বাহিনী মিত্র বাহিনীর কাছে, সোহরাওয়ার্দী ফজলুলের পছন্দ না, তিনি চান পল্টনে 35,000 স্কোয়ার, অত সোহরাওয়ার্দী এ উদ্যানে বেগম জিয়া অনেক মিটিং করেছে, গত নির্বাচনেও তিনি সভা করেছেন। এটা ফখরুলের কেন পছন্দ না, ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে, স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন না আপনারা, আবারও প্রমাণ দিলেন, এই জন্য সোহরাওয়ার্দী উদ্যান আপনাদের পছন্দ না। ঠিক আছে, বলে কি যে এখানে অগঠন ঘটবে খাঁচার মধ্যে, এটা খাঁচা, বেগম জিয়া এখানে মিটিং করলেন কেন, নির্বাচনের বড় সভা, এটা খাঁচা, আর পল্টনে 35,000 স্কোয়ার ফিট এটা ওনাদের জন্য নিরাপদ, কেন নিরাপদ আমরা জানি, অঘটন আর কেউ ঘটাবে না, অঘটন আগুন নিয়ে আসবেন, বোমা নিয়ে আসবেন, লাঠি নিয়ে আসবেন, সেজন্য ওটা আপনাদের জন্য নিরাপদ, সেখানে একটা ঘর আছে নিরাপদে থাকবে, এটাই বলব। ফখরুল সাহেব আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব, আপনারা ঢাকা দখল করবে, কত বড় সাহস, ফখরুলের অন্তরে বড় জ্বালা, বড় জ্বালা, পদ্মা সেতু কি করে শেখ হাসিনা নিজের টাকায় করল, এই জ্বালা, জ্বালা চট্টগ্রামে টানেল হয়ে গেল নদীর তলদেশে, দক্ষিণ এশিয়া আর কোনো দেশে নেই, ঢাকা এই ডিসেম্বরে শেষে তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রো রেল উদ্বোধন হবে, জ্বালা কি কম, কত ফোর লেন, কত সিক্স লেন, রূপপুর, পায়রা, মাতার বাড়ি সবই শেখ হাসিনার হাত দিয়ে, বঙ্গবন্ধু স্যাটেলাইট, খেলা দেখেন আপনারা কীভাবে, আমি যে বলি খেলা হবে, ফখরুল সাহেব আওয়ামী লীগ ভয় পায় না পল্টনকে, আওয়ামী লীগ ভয় পায় আপনাদের সন্ত্রাস, আগুন সন্ত্রাস, লাঠি নিয়ে খেলাধুলা, সেই বদমতলব আপনাদের আছে, সেই জন্যই পল্টন দরকার, ওখানে সব মজুত করবেন, আর সারা দেশ থেকে এখনই শুনলাম বিএনপির নেতা কর্মীরা হান্ডি পাতি, বিছানা বালিশ, শীতের কম্বল, সঙ্গে মুসার কয়েন সব নিয়ে এসে তাঁবু কাটাইছে, তাঁবু কাটাইছে কেন, আমরা তো এখানে গাড়ি ঘোড়া বন্ধ করিনি, আমি অনুরোধ করেছি
পরিবহন নেতাদের, তারা আমাকে বলেছে তারা কত রাখে, তাহলে ভয় কিসে? ছাত্রলীগের সম্মেলন 6 তারিখে চলে আসছে, আপনাদের ধারে কাছেও ছাত্রলীগ যাবে না, তাহলে ভয় কিসে? তত্ত্বাবধায়ক আর হবে না, সংবিধান পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। সংবিধানকে অনেক কচুকাটা করেছে, আইন করে বঙ্গবন্ধু হত্যার ঘাতকদের বিচার বন্ধ করেছিলেন, মনে আছে? এটাও সেরকম আইন, সে আইন আর হবে না। সংবিধান সংবিধানে হাত দেওয়ার অধিকার কারণে, কাজেই তত্ত্বাবধায়ক নিয়ে দিনে দিবাস্বপ্ন রঙিন খোয়াব দেখে লাভ নেই। বিএনপিকে কেউ বিশ্বাস করে? ঢাকা শহরে বড়লোকদের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান। বাংলাদেশের জন নিরীহ মানুষ বলে বিএনপি থেকে সাবধান। খেলা হবে? হবে। ডিসেম্বর এই মাস বিজয়ের মাস, মুক্তিযুদ্ধের মাস, বিজয়ী শক্তি খেলা হবে, পরাজিত শক্তির সঙ্গে বিজয়ী শক্তির খেলা হবে, সাম্প্রদায়িকতার সঙ্গে অসাম্প্রদায়িক মূল্যবোধের চেতনা বিশ্বাসী খেলা হবে। কান্নাকাটি করে লাভ নেই, লন্ডন থেকে আদেশ দেয় আর আপনি এখানে আওয়াজ দেন, এ আওয়াজে কাজ হবে না। সব মিটিংই তো ফ্লপ, আমাদের জেলা সম্মেলনের দ্বারে কাছেও তাদের লোক হয় না।